রবিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কোচবিহার পলিটেকনিক কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা আবাসিকরা। কোচবিহারে নতুন করে করোনা সংক্রমিত 37 জন, এই খবরে চাঞ্চল্য ছড়ায় কোচবিহার শহর জুড়ে। এর আগে কোচবিহারে 32 জন করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন করে সংক্রমিত হওয়ায় জেলায় এখন করোনা সংক্রমিতের সংখ্যা 69। আবাসিকদের দাবি, অবিলম্বে তাদের সোয়াব টেস্ট করতে হবে এবং যাদের সোয়াব টেস্ট করা হয়েছে তাদের রিপোর্ট দ্রুততার সাথে প্রদান করতে হবে। সেই সাথে মহারাষ্ট্র থেকে আসা পরিযায়ীদের একই সাথে রাখা হয়েছে তাদের আলাদা করে। অবিলম্বে তাদের ঘর স্যানিটাইজ করা সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখায় আবাসিকেরা। তাদের দাবি, অবিলম্বে দ্রুততার সাথে তাদের রিপোর্ট প্রদান করে তাদের ছেড়ে দিতে হবে। পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পলিটেকনিক কলেজে এসে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বোঝানোর জন্য চেষ্টা করা হচ্ছে আবাসিকদের শান্ত করার জন্য। কোচবিহারে নতুন করে করোনা সংক্রমিত 37 জন, এই খবরে চাঞ্চল্য ছড়ায় কোচবিহার শহর জুড়ে। এর আগে কোচবিহারে 32 জন করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন করে সংক্রমিত হওয়ায় জেলায় এখন করোনা সংক্রমিতের সংখ্যা 69। এই খবরের জেরে স্বভাবতই চাঞ্চল্য কোচবিহার শহর জুড়ে। এটা হচ্ছে এখানে আমাদেরকে আজকে 5 দিন যাবত এরা বলছে রিপোর্ট আসছে, রিপোর্ট দিয়ে ছেড়ে দিব, ঠিক আছে? এরা রিপোর্ট দিচ্ছে না, আমাদেরকে ছাড়ছে না। আমাদের আজকে এক একজনকার করে 21 দিন, 22 দিন, 14 দিন, 15 দিন, 16 দিনের উপরে এখানে মানুষ যাচ্ছে, ঠিক আছে? কাউকে ছাড়ছে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, মহারাষ্ট্রে তো যা আপনারা জানেন করোনা সবথেকে মহারাষ্ট্রে করোনা বেশি। এখানকে মহারাষ্ট্রের লোক অনেকে আছে যাদের এখনও টেস্ট হয়নি, এবং যাদের টেস্ট হয়নি সবাইকে একসঙ্গে রাখা হয়েছে। আর এখানে বলা হচ্ছে যে কোয়ারেন্টাইন সেন্টার মানুষের সেফটির জন্য, এখানে মানুষের কোনো সেফটি নেই, না এখানে খাবারের কোনো ঠিকঠিকানা আছে, না এখানে মানুষের কোনো সেফটি আছে। এরা নিজে, যারা অফিসের স্টাফ আছে তারা নিজের শরীরে স্যানিটাইজার করছে, কিন্তু আমাদের রুমগুলোকে কোনোদিনও স্যানিটাইজার করছে না। এখান থেকে যারা পুরনো লোক বেরিয়ে গিয়েছে, তারপরে রুমগুলোকে স্যানিটাইজার করা হয়নি এবং মানুষকে শুতে দেওয়া হয়েছে ওই রুমে। আর রুমের অবস্থা এরকম যে রুমের মধ্যে প্লাস্টিক বিছানো, বাচ্চারা আছে ওখানে, বাচ্চাদের কোনো তো ফ্যাসিলিটি নেই। বাচ্চারা যদি ওই পাকার ঠান্ডা খায় তাহলে ওদের জ্বর আসবে, তা এরা বলে দেবে করোনা হয়েছে। একটা সাধারণ মানুষ পাকায় থাকলে তাদের শরীর অবশ্যই খারাপ করবে, পাকায় শুধু দিচ্ছে, তাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো এখানে নেই, এখানে কোনো ফ্যাসিলিটি নেই সাধারণ মানুষের জন্য। কী চাইছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের ফ্যাসিলিটি দিই, ঠিক আছে? আর আমাদের 21 দিন পার হয়ে গেছে, 22 দিন পার হয়ে গেছে, যাদের যাদের রিপোর্ট আসছে তাদেরকে ছেড়ে দিক, তারা বাড়িতে গিয়ে শান্তিতে থাকুক। এখানে খাওয়া দাওয়ার কোনো ইস্যু নেই, কোনো মানুষের সেফটি নেই, মানুষটা এখানে সেফটিতে থাকবে কীরকম করে? আমরা জানি এটা কোচবিহার ডিস্ট্রিক্টের সবথেকে বড় কোয়ারেন্টাইন সেন্টার কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে, যে এরকম অবহেলা করছে মানুষকে, মানুষের সঙ্গে জানোয়ারের মতন স্যালুট করা হচ্ছে এখানে। তোমরা কবে এসেছিলে এখানে? আমরা এখানে এসেছি, অনেক মানুষ আছে, 12 তারিখে এসেছে, অনেক মানুষ 13 তারিখে এসেছে, অনেক মানুষ 14 তারিখে এসেছে, অনেক মানুষ 16, 18 তারিখ পর্যন্ত লোক আছে এখানে, 18 তারিখ পর্যন্ত ঢুকেছে। কবে টেস্ট কবে হয়েছিল? টেস্ট হয়েছে আমাদের টেস্ট হয়েছে 18 তারিখে। এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি। আর এরা বলছে যে রিপোর্ট আসছে, 5 দিন আগে বলেছিল রিপোর্ট আসছে, 20 দিন হয়ে গেছে, 20 দিন থেকে 5 দিন আগে বলেছিল যে রিপোর্ট আসছে, রিপোর্ট পেন্ডিং করছি। এদের কাজের লোক নেই, এরা রিপোর্ট পেন্ডিং করতে পারে না, মানুষগুলোকে ছাড়তে পারে না। যারা যারা সেফে আছে তাদেরকে ছেড়ে দেয়, আর যারা যারা আনসেফে আছে তাদেরকে রেখে দেয়, কোনো প্রবলেম নেই আমাদের। আমি যদি নিজে আনসেফে থাকি আমাকে রাখুক, আমার কোনো অসুবিধা নেই। এতদিন হয়ে গেল, হ্যাঁ, এখান থেকে সেদিন এসডিও সাহেব এসে বলছে যে 14 দিনের দিন কোনো কথাই নেই, রিপোর্ট হলেও ছাড়বো না হলেও ছাড়বো। আজকে দেখো আমরা বের হইলাম, এখন বলছে যে আবার রিপোর্ট নতুন করে হবে, তাহলে তো পজিটিভ বের হবে, আর নতুন লোক আবার হচ্ছে, আবার টেস্ট হবে, আবার পজিটিভ বের হবে, আবার 14 দিন আটকাবে, এভাবে হবে? আর ঘরের পরিস্থিতি একবার গিয়ে দেখেন, জল বৃষ্টির জল নোংরা, সুইপার দেয় না, বেসিং বাথরুম সব নোংরা। মহিলাদের থাকার ব্যবস্থা ঠিক রয়েছে কি? কোনো ব্যবস্থা নাই থাকার, একদম মানে বাজার, মানে ওখানে থাকার কোনো ডিসিপ্লিন নেই, তাহলে কিভাবে থাকবে? আবার বর্ষার জল ঘরে জমে জমে আমরা ঘরে জমে।